আপনারা একটু আগে কইলেন দেইখা সম্মান করবেন ওহাবীরা কথা কইতেছে আর কি হেতারানা কয় সম্মান দেইখা করন লাগবো ওই কথা কয় না হেতারা কয় না সম্মান দেইখা করন লাগবো তা আপনি যে কাবা শরীফ তো আইতেও পারে না রুহানি ভাবেও যাইতে পারে না তো সেই কাবা শরীফকে আপনি সম্মান করতেছেন কাবা শরীফের দিকে ফিরে প্রস্রাব করেন না পায়খানা করেন না পা দেন না থুতু ফেলেন না এত সম্মান আপনি করতেছেন কেন কাবা তো এখানে নাই কাবা যেখানে সেখানে যেন সম্মান করেন কিন্তু এখানে কেন সম্মান কথা কয় না কথা কয় না কথা কয় না এখানে কি সম্মান এখানে সম্মান করি এই কারণে এইটা ইসলামের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আর ইসলামের নিদর্শনের অন্তর্ভুক্ত যেই জিনিস সেই জিনিস সামনে থাকুক বা না থাকুক কাছে থাকুক বা না থাকুক দৃষ্টির ভিতরে থাকুক বা না থাকুক না দেখেই সম্মান করতে হয় অনুরূপভাবে কাবা তো নিদর্শন এই নিদর্শনের চাইতে বড় নিদর্শন আমার নবী আমার নবীকে না বানাইলে আল্লাহ কাবাও বানাইতো না আমার নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতেন না আমার নবীকে না বানাইলে আল্লাহ নিজের জাত প্রকাশ করতে পারতেন না নিজের পরিচয় প্রকাশ করতে পারতেন না আমার নবী তো সেই নবী আমি এখন আপনাদের কাছে জানতে চাই পবিত্র কাবা শরীফকে যদি না দেখে সম্মান করা যায় না দেখে যদি সম্মান করা যায় আমার নবীকে আসছে কি আসছে না প্রশ্ন পড়ে আমার নবীকে না দেখেই সম্মানে তারা সালাম করা যাবে কি যাবে না এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা জমজমের পানি কেমনে পান করেন যেমন মনে হয়েছে জমজমের পানি জীবনে খাইছেন ওই না সবাই বলেন না কেমনে মহব্বতে কয় না মহব্বতে বলেন কেমনে দাঁড়ায়া এ তুই কই সত্য সবাই বলেন জমজমের পানি কেমনে পান করেন আচ্ছা তো জমজমের পানি যে আপনি বাবা দাঁড়ায়া পান করেন কি জন্য কিসের সম্মান কার সম্মান না কার সম্মান কার সম্মান মারহাবা বলেন ইসমাইল না ইসমাইল আলাইহিস সালাম আর মার সম্মানে অর্থাৎ যখন ইসমাইল আলাইহিস সালামকে রেখে ওনার ইসমাইল আলাইহিস সালাম মাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এরপর আপনার পানি খাবার হারা হয়ে একেবারে কাতরাচ্ছিলেন কঠিন মুসিবত অবস্থায় ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাতরাচ্ছেন আর যখন মানে একেবারে চূড়ান্ত পর্যায়ে আর আম্মাজান দৌড়াদৌড়ি করতেছিলেন কঠিন অবস্থা ওই সময় হঠাৎ করে দেখতে পেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের পা মোবারকের নিচ থেকে হঠাৎ করে জমজমের পানি প্রবাহিত হতে শুরু করেছে তো প্রবাহিত হওয়ার শুরু হওয়ার পরে আম্মাজান ওই তৎক্ষণাৎ জমজমের পানিটা নিয়ে আবেগে তৃষ্ণায় মহব্বতে এবং আল্লাহ পাকের প্রতি সম্মান প্রদর্শন করে উনি দাঁড়ায়া দাঁড়ায় পান করছে দাঁড়ায়া দাঁড়ায়া পান করাটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে ইসমাইল আলাইহিস সালামের মা আজ পর্যন্ত নাই হাজার হাজার বছর আগে ইসমাইল নবীর মা দাঁড়ায়া পান করছে ওই যে দাঁড়ায়া পান করার যে সম্মান এইটাকে জারি রাখার জন্য আমার আল্লাহ রব্বে কারীম উম্মতে মুহাম্মাদের উপরে বা আমার নবী তার উম্মতের জন্য মুস্তাহাব করে দিয়েছেন যে যখন আমরা পানি জমজমের পান করব তখন আমরা দাঁড়ায়া দাঁড়ায় পান করব আমি জানতে চাই ইসমাইল আলাইহিস সালামের মার সম্মানে যদি দাঁড়ায়া পানি পান করা যায় আপনাদের সামনে ইসমাইল নবীর মা আছে কথা কয় না ইসমাইল নবীর মা কি আপনাদের সামনে আছে না
যখন পানি পান করেন ইসমাইল নবীর মা কি আমাদের সামনে আছে তো নাই এর পরেও আমরা দাঁড়ায় দাঁড়ায় পান করি কেন কারণ ইসলামের আরেকটা পাঠ হচ্ছে দেখেও সম্মান করা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে না দেখেও সম্মান করতে হয় ও বাবা আপনাদের কাছে আমি জানতে চাই ইসমাইল নবীর মার সম্মান যদি হাজার বছর পরে কয়েক হাজার বছর পরে যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে পারেন আমার নবীর সম্মানে দাঁড়ায় সালাম দিতে পারবেন না ভাই বাবা এটার উপরে আরো দলিল আছে আরেকটা দলিল দেই সহিহ বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস আমি এটার উপর বয়ান করলে তাত্ত্বিক বয়ান একবার একটা একটা করে পয়েন্ট ধরে ধরে বহু সময় কথা বলা আমি ওইদিকে যাচ্ছি না মনে হয় শর্ট করে ফেলবো আমার নবী মদিনা শরীফের আশেপাশে কয়েকটা গোত্রের মধ্যে ঝগড়া হয়েছিল ঝগড়া বলতে একটু মানে মনমালিন্য আর তা হওয়ার পরে ওই সময় মানে আনসারী সাহাবিদের যিনি সাইয়্যেদ আনসারী সাহাবিদের যিনি নেতা উনি এইটাকে মীমাংসা করছিলেন এইটার সমাধানটা উনি নিজে করছিলেন তো সমাধান হওয়ার পরে আমার নবী ওনার কাছে লোক পাঠাইলেন ওনাকে নিয়ে আসার জন্য তো উনি আসলেন আমার নবী তখন বসেছিলেন মসজিদে নববী শরীফের ভিতরে এমন সময় আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন যখন ওই সাহাবি আসলো গোড়া থেকে নামতেছে বা গাদা থেকে নামতেছে নামার সময় আল্লাহ নবী সমস্ত আনসার সাহাবি থেকে ডাক দিয়ে বললেন উমু ইলা সাইয়িদিকুম উমু ইলা সাইয়িদিকুম হে সাহাবিরা আনসার সাহাবিরা তোমাদের নেতা চলে এসেছে তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়িয়ে যাও এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী এই জায়গার মধ্যে আনসার সাহাবীদেরকে হুকুম দিয়েছেন ইলা সাইয়িদিকুম উমু তোমরা তোমাদের নেতার দিকে দাঁড়ায়া যাও এখন আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী সাহাবীদের শিখাইছে তোদের নেতার সম্মানে তোরা দাঁড়াবি আনসার সাহাবীদেরকে বলেছেন তোরা তোদের নেতার সম্মানে দাঁড়া তোরা তোদের নেতাকে সম্মান কর তোরা তোদের নেতার সম্মানে দাঁড়া আমি বলতে চাই আমার নবী এটা শিক্ষা দিয়েছেন আমার নবী এটা মেসেজ দিয়েছেন আমাদেরকে শিখিয়েছেন আপনাদের কাছে জানতে চাই আমার নবী শিখিয়েছেন নেতার জন্য দাঁড়াও সাইয়্যেদের জন্য দাঁড়াও সম্মানী ব্যক্তির জন্য দাঁড়াও আমার নবী যদি এই কথা বলতে পারেন তাহলে আমাদের গোটা উম্মতে মুসলিমার উম্মতে মুহাম্মাদীর একমাত্র সাইয়্যেদ হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী হুকুম দিয়েছেন সাইয়্যেদের জন্য দাঁড়াও যদি নবী হুকুম দেয় আনসারদেরকে সাইয়্যেদের জন্য দাঁড়াও আমাদের সাইয়্যেদ নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমরা দাঁড়াইতে পারি কি পারি না এটা বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাই ভাই শুনেন মনে রাখবেন নবীর এশকে নবীর মহাব্বত নবীর জজবার ক্ষেত্রে কোন দলিলের প্রয়োজন যখন নবীর এশকের কথা আসবে নবীর মহাব্বতের কথা আসবে নবীর জজবার কথা আসবে আমার নবীর প্রেমের বিষয় আসবে কোন দলিল দরকার নাই কোন দলিলের দিকে তাকানো যাবে না নবীর প্রেমের মহাব্বতে ততক্ষণ পর্যন্ত কাজ করতেই থাকবেন করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত না মদিনা ওয়ালার কদম পর্যন্ত না পৌঁছাইতে পারবেন আমার নবীর কদম সাহাবাই কেরাম আমার নবীর কদমে ছিলেন সাহাবাই কেরাম আমার নবীর মহাব্বতে শরীয়তের দিকে তাকায় নাই আমার নবী আমার নবীর সাহাবীর নবীর মহাব্বতের ক্ষেত্রে কোনোদিন কোরআনের দিকে তাকায় নাই হাদিসের দিকে তাকায় নাই আমার নবীর মহাব্বত যখন শুরু হয়ে গেছে হাসতে হাসতে জীবন পর্যন্ত বিলায় যেমন আমি আপনাদেরকে বলি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা
এই হামজা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে শুনলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করে ফেলেছে উনি সহ্য করতে পারলেন না ওই দিন তিনি সর্বপ্রথম রাত্রি ওনার বিবির সাথে যাপন করেছেন মানে সিরাজের ওনার বাসর রাত এই বাসর রাত থেকে উনি বের হয়ে একটা দৌড় দিলেন উনি নাপাক অবস্থায় ছিলেন ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে যাবে না পবিত্র হয়ে যাবে কিন্তু যখন শুনেছে হাবিবে পাক শহীদ হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করতে করতে হামজালা শহীদ হয়ে গেছে হামজালা শহীদ হয়ে গেছে হামজালা শহীদ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবী সমস্ত সাহাবীদের লাশ মোবারক আনতে লাগলেন আর কবরস্থ করতে লাগলেন লাগলেন হঠাৎ করে হামজালার বিবি হাজির হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ সবার লাশ মোবারক আপনি দাফন দিচ্ছেন গোসল ছাড়াই কিন্তু আমার হামজালা সে তো শাহাদাত বরণ করেছে নাপাক অবস্থায় বলছে কি বলছো এটা তো শরীয়তের হুকুম নয় বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কথা যখন শুনেছে আপনি শাহাদাত বরণ করেছেন সে সহ্য করতে পারে নাই আজকে মাতোয়ারা হয়ে মহব্বত হয়ে সে আর খেয়াল করে নাই দৌড়াইতে দৌড়াইতে আপনি নবীর প্রেমে উজার হয়ে জীবন পর্যন্ত কুরবান করে দিয়েছে আমার নবী বলে হামজালাকে খুঁজো বাহির করো কোথায় আছে দেখো দৌড়াইতে শুরু হয়েছে দৌড়াচ্ছে 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 যাইতে যাইতে হঠাৎ করে দেখা গেল আমার নবী তাকায় দেখে চতুর্দশ আসমান থেকে ফেরেশতারা হামজালার লাশ মোবারক নিয়ে জমিনে হাজির আমার নবী প্রশ্ন করছে হামজালার লাশ কেন উপর থেকে আসলো বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই তো শহীদ হয়েছে আপনার হামজালার পরিবেশটা ভিন্ন বলছে কি জন্য বলছে ইসলামের শরীয়তের হুকুম হচ্ছে গোসল যারা না যুদ্ধের ময়দান কিন্তু আপনি নবীর আশকে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে যার কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে সবার গোসল ছাড়াই দাফন হবে আল্লাহ হুকুম দিয়েছে আমার হামজালার গোসল জমিনে হবে না আমার হামজালার গোসল আসমানের মধ্যে দিয়ে এরপর আমার হাবিবের সামনে হাজির করে দে আমার নবীর মহব্বতে জীবন দিছে সম্মান বাড়ছে না কমছে আমার নবীর মহব্বতে জীবন দিছে শরীয়তের দিকে তাকায় না আমার নবীর মহব্বতে জীবন দিছে মৌলবীর ফতোয়ার দিকে তাকায় না বর্তমান যুগের মৌলবীর জীবন তো নবী শহীদ হইছে তাহলে কইলে আমার গোসল ফরজ হয়ে গেছে গোসল না কইলে এমনি কথা কন না কে মৌলবী কি কই লইলে এই কথা বল মৌলবী কি কই লইলে ফজ গোসল না ফরজ হয়ে গেছে গোসল না কইরা লই ভাত খাইয়া লই ভাত খাওয়া ফরজ জীবন বাঁচানো ফরজ নামাজ পড়া লই কিন্তু সাহাবী বলছে আমার নবী পাক শাহাদাত বরণ করে গেছে এই ধরনের খবর আমি পেয়েছি আর সহ্য করতে পারি না মুহূর্তের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমে তার জীবনটাকে বিলাই এই সেই একই যুদ্ধের ময়দানে মালিক ইবনে সেনান তিনি দেখলেন আমার নবীর রক্তগুলো জোরে জোরে পড়ছে মালিক ইবনে সেনানের হাতের মধ্যে আমার নবী রক্তের কৌটোটা ধরিয়ে দিয়ে বললেন এটাকে একটু দূর জায়গার মধ্যে ফেলে দিয়ে আসো দূর জায়গার মধ্যে জীবনের সমস্ত কিছু উজাড় করে সমস্ত কিছুই আমার নবী করেছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে যে কথাগুলো আমি ধারাবাহিক বলেছিলাম মালিক ইবনে সেনান রক্তপান করছে রক্তপান করা হালাল না হারাম আমার নবীকে মালিক তুমি যে রক্তপান করো কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রক্তপান করা হারাম তখন মালিক ইবনে সেনান তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন আমি জমিন বুঝতেছিলাম জমিনে নবী পাকের রক্ত মোবারক রাখবো বলেন তো আমার নবীর মহব্বতে রক্ত বন্ধ হচ্ছে রক্ত সামনে